তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করবো সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি হান্টার্স মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি চৈ নামের একটা ছেলেকে, যে কিনা তার মায়ের সাথে বাজারে এসেছে। তার চোখের মতো একটা পট্টির মতো বাধা ছিল। এখান থেকে বাজার টাজার করে তারা যখন বাসায় ব্যাক করে, তখন তাদের খাবারের টাইমে আমরা জানতে পারি যে চৈয়ের চোখে কোনো সমস্যা নেই। চৈয়ের মা ইচ্ছা করেই তার চোখের মধ্যে সবসময় পট্টি বেঁধে রাখে। এখন সে এমনটা কেন করে সেটা আমরা একটু পরেই জানব। আর একটু পরে চৈয়ের বাবাও এখানে চলে আসে, আর সে তার মায়ের উপরে প্রচণ্ড রাগ করা শুরু করে। সে তাকে বারবার করে জিজ্ঞেস করছিল যে এই ছেলেটাকে নিয়ে এত কষ্ট করার দরকারটা কি, সে কি আদৌ ভালো হবে। আর এই ব্যাপারটা বলার পরে সে চৈকে একটা চড়ও মারে, আর একটু পরে সে তার মাকেও পেটানো শুরু করে। আর এগুলোর জন্য যখন তার মা চিৎকার করে বারবার করে চৈকে না করছিল, তখন তার না করা সত্ত্বেও চৈ তার চোখের পট্টিটাকে খুলে ফেলে। আর এরপর সে তার বাবার দিকে এমন করে তাকায়, তার বাবা পুরোপুরি হিপনোটাইজ হয়ে যায়। আর এরপর সে নিজে নিজেই রাস্তার মাঝখানে চলে আসে, আর এখানে সবার সামনে সে নিজের মাথা নিজেই উল্টা দিকে ঘুরিয়ে এখানে মারা যায়। আর এই ব্যাপারগুলোর জন্য চৈয়ের মা প্রচণ্ড রাগ করে। এই জন্য যখন সে চৈয়ের সাথে মিট করে, তখন সে চৈকে ধরে উল্টাপাল্টা অনেক কিছু বলে, তাকে বকাঝকা করার পরে তার গলা টিপে তাকে মেরে ফেলার ট্রাই করে, কারণ সে হচ্ছে একজন ভয়ঙ্কর শয়তান। তবে তখন চৈ তার মাকেও হিপনোটাইজ করে ফেলে, আর তার মাকে সে নদীর পাড়ে পাঠিয়ে দেয়। আর যখন নদীর পাড়ে গিয়ে চৈয়ের মা আবারও সেন্সে ব্যাক করে, তখন সে দেখতে পারে ততক্ষণে চৈ এখান থেকে চলে গেছে। আর তখন আমরা জানতে পারি যে সে শুধুমাত্র তার চোখের সাহায্যে যে কারো মাইন্ড কন্ট্রোল করতে পারে, তাকে দিয়ে যা ইচ্ছা সেটাই করাতে পারে। তো এরপরে গল্প চলে আসে কয়েক বছর সামনে, আর এখন আমরা দেখতে পারি চৈ অনেকটাই বড় হয়ে গেছে। তবে যেহেতু সে এখনও খুবই একাকিত্ব বোধ করে, মানে সে একা একাই লাইফটাকে পার করে, এই জন্য সোসাইটির প্রতি তার প্রচণ্ড একটা রাগ ছিল। তবে বর্তমানে সে তার পাওয়ারের ইউজ করে কিছু চুরি টুরি করে সেগুলো দিয়েই তার জীবিকা নির্বাহ করছিল, আর সেই চুরির টাকাগুলো দিয়ে সে খুবই বিলাসী একটা লাইফ লিড করছিল। সে প্রত্যেক দিনই এক একটা ফাইভ স্টার হোটেলে যেত, আর সেখানে বুকিং করে খুবই আরামে একটা লাইফ পার করছিল। তবে গল্পটা তো এমন করে আগাতে পারে না, তাই না? এই জন্য পরবর্তীতে সিন চলে আসে ডং নামের একটা লোকের কাছে। আমরা দেখতে পারি ডং একটা ভাঙ্গারির দোকানে কাজ করে, যেখানে অনেকগুলো মানুষ একসাথে কাজ করে। ডং বিভিন্ন আমেরিকান এবং কোরিয়ানদের সাথে এখানে এই ভাঙ্গারির দোকানে কাজ করে, যেখানে সে কিছু ফ্রেন্ডও বানিয়ে নিয়েছে। যেখানে এই কালো ছেলেটার নাম ছিল বোবা, আর এই চশমাওয়ালা ছেলেটার নাম ছিল টুটান। আর যেহেতু আজকে ডংয়ের বার্থডে, এই জন্য তারা সবাই বেরিয়ে পড়ে ফুর্তি করার জন্য। তারা অনেক ঘোরাঘুরি করে, অনেক মজা করে, অনেক বেশি ফুর্তি তো তারা করে ফেলে। তবে যখন তারা বাসায় ব্যাক করছিল, তখন যখন ডং গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে আর তাদের সাথে একটু কথাবার্তা বলে গুড বাই বলার ট্রাই করছিল, তখন একটা বিশাল বড় ট্রাক এসে ডংয়েরই 12টা বাজিয়ে দেয়। আর এই জন্য তার বন্ধুরা দ্রুত তাকে হসপিটালে নিয়ে আসে, আর এখানে হসপিটালে ডক্টর তাকে কোনোরকমে মেকআপ তো করে দেয়। তবে পরদিন সকাল থেকেই কোনো চিকিৎসা ছাড়াই ডংয়ের সমস্ত ইঞ্জুরিগুলো নিজে নিজেই ঠিক হওয়া শুরু করে। মানে তার যত হাড্ডিগুড্ডি ভেঙেছে, সমস্ত হাড্ডিগুড্ডি নিজে নিজেই জোড়া লাগা শুরু করে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে টুটান আর বোবা পুরোপুরি শক্ত হয়ে যায়। তবে সে এতটা দ্রুতও সুস্থ হয় না, যতটা দ্রুত সুস্থ হলে তার জবটা টিকে থাকতো। এখন যেহেতু তাকে জব থেকে বের করে দেয়া হয়েছে, এই জন্য প্রত্যেক দিন সকালবেলায় সে পত্রিকাতে নিজের জন্য নতুন ভ্যাকেন্সি চেক করে, আর প্রত্যেকটা জায়গায় ইন্টারভিউ দেওয়ার ট্রাই করে। তো এখন যখনই সে পেপারের মধ্যে খুবই সুন্দর একটা জব পেয়ে যায়, তখন সে দ্রুত চলে আসে সেই জায়গায় ইন্টারভিউ দেওয়ার জন্য। তবে যখন সে দোকানের মধ্যে আসে, তখন এই দোকানটা দেখার পরে তার খুবই মিক্স একটা ফিলিং হচ্ছিল। তবে তবুও সাহস করে সে মধ্যে যায়, আর এখানে দোকানদার তাকে খুবই সুন্দরভাবে ওয়েলকাম করে। আর এখানে যখন তারা কথাবার্তা বলে, তখন এই কথাবার্তার মধ্যে আমরা বুঝতে পারি যে এইটা নর্মাল কোনো দোকান না, এটা হচ্ছে গিয়ে একটা লোন দোকান। মানে তারা বিভিন্ন দামি দামি জিনিস জমা রেখে সেগুলোর বিনিময়ে লোন দিয়ে থাকে, আর এই জন্যই দোকানটা দেখতে এমন ছিল। যেখানে এই দোকানদারের নাম ছিল জং, আর তার এই সুন্দর মেয়েটার নাম ছিল ইয়ং। তো এখন যেহেতু ডং জবটা পেয়ে গেছে, এই জন্য জং তাকে সমস্ত ব্যাপারটা বুঝিয়ে দেয়। তবে সে তাকে স্পেশালি এইটাও বলে যে আমার দোকান থেকে টাইম টু টাইম টাকা গায়েব হয়ে যায়, এটা কীভাবে গায়েব হয় সেটা আমি নিজেও বুঝতে পারি না, সো এই ব্যাপারটার হিসাব তোমাকে খুবই ভালো করে রাখতে হবে। সে তাকে এইটাও বলে যে আমার দোকানে সিসি ক্যামেরা আছে, তবে এই ক্যামেরাতেও আমি কিছু দেখতে পাই না, মানে কিছু ক্যামেরাতেও ধরা পড়ে না। তারপরে পরদিন সকালবেলা ডং ফুললি ফিটফাট হয়ে, মানে পুরো সুটবুট পরে চলে আসে তার নতুন জবের জায়গায়। এখানে এসে সে মিট করে ইয়ংয়ের সাথে, আর এখানে ইয়ংয়ের সাথে কথাবার্তা বলে সে জানতে পারে যে ইয়ং একজন এয়ার হোস্টেস হতে চায়। আর এটা শোনার পরে জং একটু শক্ত হয়, তবে আস্তে আস্তে করে তাদের মধ্যে ফ্রেন্ডশিপ বাড়া শুরু করে, আর তারা আস্তে আস্তে করে নিজেদের মধ্যে কথাবার্তাও কন্টিনিউ শুরু করে। মানে ভাই, আমারও এমন একটা জব দরকার যেখানে মালিকের এত সুন্দর একটা মেয়ে থাকবে, আর আমি চাইলেই লাইন মারতে পারবো।
মালিক কিছুই বলবে না। যাই হোক, এখানে ডংয়ের লাইফটা খুবই ভালোভাবে চলছিল। তবে একদিন এখানে বোবা আর টুটান চলে আসে। তাদেরকে দেখার পরে ডং খুবই হ্যাপি হয়ে যায়। আর যখন তারা আড্ডা দিচ্ছিল আর খাচ্ছিল, তখনই এখানে চই চলে আসে। এখন যেহেতু চই এখানে লুট করতে এসেছে, এই জন্য সে সবার ব্রেনগুলোকে কন্ট্রোল করে ফেলে। আর তখন আমরা জানতে পারি যে সে শুধুমাত্র একজন না, সে একসাথে অনেকের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে। আর তাদেরকে দিয়ে যা ইচ্ছা সেটা করিয়ে এরপর তাদের মাইন্ডটাকে রিসেটও করে দিতে পারে। মানে সে মানুষ না কম্পিউটার, এটাই বুঝতে পারলাম না। আর এখন যেহেতু সে চুরি করতে এসেছে, এই জন্য সে জংকে হিপনোটাইজ করে তাকে পাঠায় টাকা আনার জন্য। তবে তখনই ডংয়ের উল্টাপাল্টা কিছু একটা ফিল হয়। সে বুঝতে পারে যে সে চিন্তা তো করতে পারছে, তবে সে বডি পার্টগুলো নাড়াতে পারছে না। তবে তখন অনেক কষ্টের পরে সে তার বডিটাকে নাড়ায়। আর নাড়ানোর পরে যখন সে সোজা হয়ে দাঁড়ায়, তখন সে দেখতে পারে তার আশেপাশের সবাই হিপনোটাইজ হওয়া। আর তখন এই ব্যাপারটা আমরা ক্লিয়ার হই যে চোয়ের যেই পাওয়ারটা, সেটা আসলে ডংয়ের উপরে কাজ করে না। আর যখনই চোয় এটা দেখতে পারে, তখনই সে টুটান আর বোবার মাধ্যমে ডংয়ের উপরে আক্রমণ করিয়ে দেয়। আর ইয়ংয়ের সাহায্যে তার পেটের মধ্যে ছুরিও ঢুকিয়ে দেয়। তবে এই ব্যাপারগুলো হওয়ার পরেও কোনোভাবেই ডং হার মানছিল না। সে যেই কোনো মূল্যে তার সাথে ফাইট করতে চাচ্ছিল আর তাকে ধরতে চাচ্ছিল। আর এগুলো দেখার পরে সে জংয়ের সাহায্যে তাকে একটা ইলেকট্রিক শকও দিয়ে দেয়। আর এই সমস্ত ব্যাপারগুলো হওয়ার পরে যখন চই এখান থেকে টাকা নিয়ে চলে যায় আর তারা সবাই আবারও হুঁশ ফিরে পায়, তখন তারা ডংয়ের এই অবস্থা দেখার পরে প্রচণ্ড শক্ট হয়ে যায়। এই জন্য তারা সবাই তাকে নিয়ে হসপিটালে যাওয়া শুরু করে। তবে আমরা দেখতে পারি হসপিটালে নেয়ার আগেই তার সমস্ত ক্ষত সেরে গেছে আর সে পুরোপুরি সুস্থ হয়ে আন্ডারটেকারের মতো দৌড়ানো শুরু করছে। আর এগুলো দেখার পরে এখানে সবাই পুরোপুরি শক্ট হয়ে যায় যে রোগীকে আনলাম নাকি আমরা নিজেরাই রোগী। আর এদিকে চইও রাতে ঘুমাতে পারছিল না, সেও পুরোপুরি শক্ট হয়েছিল। সে চিন্তা করছিল যে কিভাবে একটা নর্মাল মানুষ আমার এত ভয়ঙ্কর একটা পাওয়ার থেকে বাঁচতে পারলো, এই ব্যাপারটাই সে কোনোভাবে ফিগার আউট করতে পারছিল না। এই জন্য সে তার পাওয়ার দিয়ে উল্টা পাল্টা রকমের এক্সপেরিমেন্ট করা শুরু করে। সে বারবার করে টেস্ট করে দেখতে চাচ্ছিল যে তার পাওয়ারটা আদৌ কাজ করে নাকি সেই লোকটা খুবই ভয়ঙ্কর কেউ ছিল। আর তখন এদিকে বোবা, টোটন আর ডং মিলে সেখানে সিসিটিভি ফুটেজগুলোকে খুব ভালো করে চেক করছিল, যাতে করে তারা চোয়ের বিরুদ্ধে একটা প্রমাণ বের করতে পারে আর তাকে পুলিশের হাতে ধরিয়ে দিতে পারে। তবে তখন এখানে চই নিজেই চলে আসে। আসলে সে সঙ্গে করে অনেকগুলো লোককে হিপনোটাইজ করে নিয়ে এসেছে, যাতে করে তাদের মাধ্যমে আক্রমণ করে সে এই সিসিটিভির ফুটেজের ভিডিওটা নিতে পারে। আর যখনই এই ব্যাপারগুলো তারা সবাই দেখতে পারে, তখন টোটন আর বোবা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর ডংও সেই সিসিটিভির ক্যাসেটটা নিয়ে কোনোরকম একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়ে। এখন জয়ও এই ব্যাপারটা দেখার পরে তার সমস্ত লোকজন তার পেছনে লাগিয়ে দেয়। তবে যখন একটা পর্যায়ে ডং আর চই সামনাসামনি হয়, তখন সে দেখতে পারে যে তার আশেপাশে কোনো মানুষজন নেই। মানে সে হিপনোটাইজ করে যে ডংয়ের উপরে আক্রমণ করাবে এমন কোনো মানুষজন সে খুঁজেই পাচ্ছিল না। আর এগুলো দেখার পরে ডংও ক্লিয়ারলি বুঝতে পারে যে চই সেই সমস্ত মানুষকেই হিপনোটাইজ করতে পারে যাদের দিকে সে তাকায়। যেহেতু এখানে কোনো মানুষ নেই, এই জন্য সে কিছুই করতে পারছে না। আর যেহেতু তার পাওয়ারটা ডংয়ের উপরে কাজও করবে না, এই জন্য ডং তার গাড়িটা নিয়ে তাকে ফলো করা শুরু করে। সে বারবার করে ট্রাই করে গাড়ি দিয়ে তাকে অ্যাক্সিডেন্ট করতে। এখন এমন দৌড়াদৌড়ির মাঝখানে তারা দুজন এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে তারা দুজন পুরো সামনাসামনি ছিল। আর যখনই ডং চইকে শেষ করতে যাবে, তখনই এখানে হিপনোটাইজ গ্রুপের দুই তিনটা মেম্বার চলে আসে আর তারা এসে ডংয়ের উপরে আক্রমণ করে দেয়। আর যখন তারা সবাই মিলে ডংকে মারতে যাবে, তার আগেই ডং চইকে ইলেকট্রিক শক দিয়ে সেখানে বেহোশ করে দেয়। আর এই জন্য হিপনোটাইজ গ্রুপের সবাই সেখানে লুটিয়ে পড়ে যায়। আর একটু পরে তারা সবাই জ্ঞানও ফিরে পেয়ে যায়। আর এটা দেখার পরে ডং প্রথমেই গিয়ে চোয়ের মুখটাকে কাভার করে, যাতে করে সে আর কাউকে হিপনোটাইজ করতে না পারে। এরপরে যখন সে তাকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে আর পুলিশদেরকে সমস্ত ব্যাপারটা বলে, তখন তার কথা এখানে কেউই বিশ্বাস করছিল না। আসলে এটা বিশ্বাস করার মতো কথাও না, একটা মানুষ কীভাবে মানুষকে কন্ট্রোল করতে পারে। এই জন্য পুলিশরা তাকেই সন্দেহ করা শুরু করে, তাকেই খুব ভালোভাবে চেক করে যে এই শালা আবার কোনো সস্তা নেশা করে এখানে চলে আসলো কি না। তবে একটু পরে পুলিশরা সিদ্ধান্ত নেয় তারা যেই কোনো মূল্যে চোয়ের ফেসটাকে দেখবে। যদিও ডং বারবার করে তাদেরকে না করছিল, তবে তবুও তারা কোনো কথা শুনছিলই না। আর এই জন্য যখনই তারা তার দিকে তাকায়, তখন তারা সবাই হিপনোটাইজ হয়ে এদিক সেদিক গুলি করা শুরু করে। আর এই ফাঁকে চই সেখান থেকে পালিয়ে যায়। আমরা দেখতে পারি ডংও নিজেকে কোনোরকমে পুলিশদের থেকে সেভ করে চইকে ফলো করা শুরু করে। আর চই দৌড়াতে দৌড়াতে একটা মেট্রো রেলের প্ল্যাটফর্মে চলে আসে আর ডংও তাকে ফলো করে সেই প্ল্যাটফর্মে চলে আসে। আর যখন সে গিয়ে চইয়ের উপরে আক্রমণ করতে যাবে, তখনই চই সমস্ত মানুষজনকে কন্ট্রোল করে সেগুলো দিয়ে ডংয়ের উপরে আক্রমণ করে দেয়। আর ডং এখানে আচ্ছা রকম একটা ধোলাই খায়। আর তাছাড়া চই এখানে একটা মাকে হিপনোটাইজ করে তার বাচ্চাকে চলন্ত ট্রেনের সামনেই ছুঁড়ে মারে। তো এই জন্য এই বাচ্চার জীবনটাকে সেভ করার জন্য ডং নিজের জীবনটাকেই স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নেয়। সে এই বাচ্চার জন্য চলতি ট্রেনের সামনেই লাফ দেয়।
এখন সে কোনো রকমের বাচ্চাকে সেভ তো করে ফেলে, তবে সে ট্রেনের সাথে একটা ভয়ঙ্কর রকমের ধাক্কা খায়। আর এই ব্যাপারটার জন্য সবাই হিপনোটাইজ থেকে বেরিয়ে আসে, আর সবাই এটা দেখার পরে পুরোপুরি শকড হয়ে যায়। আর আমরা দেখতে পারি চই ডঙ্কে একটা জায়গায় নিয়ে তাকে মন দিয়ে খুব ভালো করে দেখছিল যে এই লোকটার উপরে আমার পাওয়ার কেন কাজ করে না। এখন কথাবার্তা বলার পরে যখন চয়ের মনে হয় যে ডং মারা গেছে, তখন সে তাকে রেখে দিয়ে সেখান থেকে বেরিয়ে চলে আসে। তবে যখনই চই চলে যায়, তখন ডং আবারও তার নিজের সুপার পাওয়ারের মাধ্যমে নিজেকে আবারও ফুললি রিকভার করে ফেলে। আর এখানে যখন চই তার হোটেলে ব্যাক করে, তখন সে দেখতে পারে এখানে অলরেডি অনেকগুলো পুলিশ অফিসার তার জন্য ওয়েট করছিল। তো এই জন্য এখানে সে সবাইকে হিপনোটাইজ করে এখান থেকে আস্তে করে তার জিনিসপত্র নিয়ে বেরিয়ে চলে যায়। তবে যাওয়ার আগে সে প্রত্যেকটা পুলিশ অফিসারকে দিয়ে অন্যজনকে গান পয়েন্টে করায়, আর তাদের মধ্যে গোলাগুলি করে তাদের সবাইকে শেষ করে দেয়। আর এদিকে পরদিন সকালবেলা ডং চলে আসে তার ফ্রেন্ডদের সাথে মিট করতে। সেই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝে গেছে যে চই হচ্ছে খুবই ভয়ঙ্কর একজন মানুষ, সো এই শহরকে তার থেকে যেই কোনো মূল্যে সেভ করতে হবে, আর নয়তোবা যেই কোনো দিন একটা ভয়ঙ্কর রকমের কিছু হবে। এই জন্য সে তার ফ্রেন্ডদের থেকে সাহায্য চাওয়ার জন্য এসেছে। আর যখন তার সমস্ত ফ্রেন্ডরা মিলে বেরিয়ে পড়ে চইকে খুঁজে বের করার জন্য, তখন আমরা দেখতে পারি রাস্তায় তাদের দেখা হয় একটা পুলিশের সাথে। যদিও তারা একটু ভয়ের মধ্যে ছিল কারণ তাদের হাতে একটা গান ছিল, তবে তবু এই পুলিশ কোনো সন্দেহ করে না। এই জন্য যখন পুলিশ সেখান থেকে বেরিয়ে চলে যায়, তখন তারাও বেরিয়ে পড়ে চইকে খুঁজে বের করার জন্য। আর এদিকে চই পুলিশ স্টেশনে এসে পুলিশদেরকে হিপনোটাইজ করে তার মায়ের অ্যাড্রেসটা বের করার জন্য ফোর্স করে। আর যখন সে তার মায়ের অ্যাড্রেসটা পেয়ে যায় আর পুলিশদেরকে নিয়ে সে তার মায়ের বাসায় চলেও আসে, তখন সে ইচ্ছা করে এই পুলিশদেরকে শ্যুট করে সবাইকে মেরে ফেলে। আর এতদিন পরে সে তার মায়ের সামনে এই জন্য এসেছে যাতে করে সে তার মাকে অনেকগুলো টাকা দিতে পারে। বেচারি ছোটোবেলা থেকেই কত না কষ্ট করেছে, আর তাছাড়া এই টাকাগুলো তো তারও না, সে ব্যাঙ্ক ট্যাঙ্ক লুট করে সেখান থেকে ইনকাম করেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি ডং আর তার পুরো টিম মিলে এখন পর্যন্ত চইকে খুঁজছে। তবে এই খোঁজাখুঁজির মধ্যে ডং একটু ক্লান্ত হয়ে যায় আর সে ঘুমিয়ে পড়ে। তবে একটু পরে যখন সে চোখটা খোলে, তখন সে দেখতে পারে টুটান আর বোবা নিজেদের মধ্যেই মারামারি করছে। আর এই ব্যাপারটার জন্য সে প্রথমে তাদেরকে শান্ত করার ট্রাই করে, আর একটু পরে সে বুঝতে পারে যে হয়তোবা চই আশেপাশের কোনো অ্যাপার্টমেন্ট থেকে তাদেরকে দেখছে, কারণ সে হয়তোবা দেখেই তাদেরকে হিপনোটাইজ করে তাদের মধ্যে একটা মারামারি লাগিয়ে দিয়েছে। এই জন্য সে প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট চেক করার সিদ্ধান্ত নেয়। আর একটু পরে ফাইনালি ডং চইয়ের একটা ছায়া পেয়ে যায়। আর যখন এটা ফলো করে সে একটা বাড়ির গ্রাউন্ডে আসে, তখন সে দেখতে পারে এখানে অনেক অনেক মানুষ হিপনোটাইজ হওয়া, আর চই তাদের মাধ্যমেই তার সঙ্গে কথাবার্তা বলে। সে তাকে বলে যে এখন এই প্রত্যেকটা মানুষের মৃত্যুর দায় তোমার মাথায় বর্তাবে, কারণ যদি তুমি আমাকে ফলো না করতে তাহলে কখনোই এমনটা হতো না, আর এই প্রত্যেকটা মানুষ এখন তোমার চোখের সামনেই মরবে। আর এইটা বলার সঙ্গে সঙ্গেই একটা একটা করে মানুষ উপর থেকে নিচের দিকে পড়া শুরু করে। যদিও বারবার করে ডং ট্রাই করছিল তাদেরকে সেভ করতে, তবে কোনোভাবেই সে কিছু করতে পারছিল না। আর এই ব্যাপারগুলো করার পরে সেখান থেকে চই পালিয়ে চলে আসে। আর রাস্তায় আসার সঙ্গে সঙ্গেই টুটন আর বোবা তার উপর একটা ব্লাস্ট করিয়ে দেয়, তবে এই ব্লাস্টে তার কিছুই হয় না, উল্টো সে তাদেরকেই এসে কিডন্যাপ করে নিয়ে যায়। এখন যখন ডং এই ব্যাপারগুলো বুঝতে পারে, তখন সে তার ফ্রেন্ডদেরকে খোঁজা শুরু করে। তবে অনেকক্ষণ খুঁজতে খুঁজতে যখন সে ব্যর্থ হয়ে যায়, তখন সে খুবই আপসেট হয়ে তার সেই দোকানে চলে আসে। তবে এখানে আসার সঙ্গে সঙ্গে সে দেখতে পারে তার দুইটা ফ্রেন্ড তো ফাঁসি দেওয়ার পজিশনে দাঁড়িয়ে আছে। আর এটা দেখার পরে যখনই সে তাদেরকে সেভ করতে যায়, তখনই পেছন থেকে তার উপরে কেউ আক্রমণ করে দেয় আর সে সেখানে বেউশ হয়ে যায়। একটু পরে যখন সে জ্ঞান ফিরে পায়, তখন সে দেখতে পারে সে নিজেও ফাঁসির পজিশনে দাঁড়িয়ে আছে আর তার সামনে চই বসে বসে টিভি দেখছে। আর এরপরে চই তাদের উপরে প্রচণ্ড রাগ দেখিয়ে তাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এখান থেকে বেরিয়ে চলে যায়। এখন যখনই তারা মরছিল, তখন ডং বারবার করে ট্রাই করছিল যেই কোনো মূল্যে নিজেদেরকে সেভ করতে, তখনই সে হাতের কাছে একটা চাকু পেয়ে যায়। এই চাকুটা দিয়ে সে কোনোরকমে তার নিজের রশিটা তো কেটে ফেলে, তবে সে তার বন্ধুদেরকে আর সেভ করতে পারে না, তার বন্ধুরা তার চোখের সামনে মারা যায়। এই ব্যাপারটার জন্য সে প্রচণ্ড আপসেট হয়ে যায় আর এখানে অনেক জোরে জোরে কান্না করা শুরু করে। আর তখন এদিকে আমরা দেখতে পারি যখন ইয়ং পাইলটের কাছে যাচ্ছিল, মানে তার এয়ার হোস্টেস হওয়ার ট্রেনিং দেওয়ার জন্য, তখন চই তাকে একটু লিফট দেয়। অবশ্যই সে তাকে হিপনোটাইজ করেই তার গাড়িতে এনেছে, তবে এই ব্যাপারগুলো যখন ডং বুঝতে পারে, তখন সে দ্রুত তাকে ফলো করা শুরু করে, কারণ সে এই জিনিসটা খুব ভালো করেই জানতো যে চই হয়তোবা ইয়ংয়ের জীবনটাও নিয়ে নিবে। সে ডংয়ের সাথে ফাইট করার জন্য যে কাউকে যে কোনো সময় মারতে পারে। এখন ফুল স্পিডে তাদেরকে ফলো করতে করতে ফাইনালি ডং একটা অফিসের সামনে চলে আসে, যেখানে সে দেখতে পারে অনেকগুলো মানুষ অলরেডি হিপনোটাইজ হয়ে আসে। আর যখন সে এই বিল্ডিংয়ের ছাদে আসে, তখন সে দেখতে পারে যে চই তার সামনে একা দাঁড়িয়ে আছে। এটা দেখার পরেই সে গিয়ে চইয়ের উপরে আক্রমণ করে দেয়, আর তাকে মেরে সে তাকে শেষ করতে যাচ্ছিলই তখনই চইয়ের নজর পড়ে বিল্ডিংয়ের উপরে দাঁড়িয়ে থাকা তার গার্লফ্রেন্ড জুংয়ের উপরে, যে কিনা শুধুমাত্র চইয়ের একটা ইশারাতেই বিল্ডিং থেকে সোজা নিচে লাফ দিবে।
তো এই জন্য এখন জয়ী ডংকে দুইটা অপশন দেয়। সে বলে যে প্রথমে হয়তোবা তুমি তোমার গার্লফ্রেন্ডকে হারিয়ে ফেলবে, আর নয়তোবা দ্বিতীয়ত তুমি আমার পেছনে কখনোই লাগবে না। আর এই ব্যাপারটা বলে সে তার পায়ের মধ্যে একটা গুলি করে আর তাকে আচ্ছা রকম একটা ধোলাই করে। এখন এই ব্যাপারটার জন্য ডং ক্লিয়ারলি বুঝতে পারে যে চই তাকে কোনোভাবেই ছাড়বে না, সে তাকে অবশ্যই মেরে ফেলবে। এই জন্য সে তাকে কথার মাধ্যমে ডিফোকাস করার ট্রাই করে। সে তাকে বলে যে দেখো, তোমার শহরের মধ্যে কোনো পরিচয় আছে? তোমার কোনো পরিচয় নেই, তোমার নামটা পর্যন্ত কেউ জানে না, শহরের কেউ তোমাকে চেনেও না, এই জন্য কেউ তোমাকে ভালোও বাসে না, তোমার কোনো ফ্রেন্ড সার্কেলও নেই। আর এই ব্যাপারগুলো শোনার পরে যখনই চই একটু ডিফোকাস হয়, তখনই ডং এই সুযোগটা নিয়ে তাকে সহ বিল্ডিং থেকে নিচে লাভ দেয়। এখন এই বিল্ডিং থেকে লাভ দেওয়ার জন্য চয়ের মৃত্যু তো হয়ে যায়, তবে ডংয়ের লাইফটা কোনো রকমে সেভ হয়ে যায়। তবে তার লাইফটা সেভ হওয়া না হওয়া একই কথা ছিল। আমরা জানতে পারি যখন ইয়ং এয়ার হোস্টেস হয়ে গিয়েছিল তখন পর্যন্ত ডং ঠিক হয়নি, সে এখন পর্যন্ত সেই চেয়ারেই বসে আছে, মানে এই চেয়ারটা হয়তোবা তার ফেভারিট হয়ে গেছে। তবে যখনই সেদিন রেল স্টেশনে একটা মহিলার বাচ্চা ট্রাকের উপরে পড়ে যায়, তখন সেখানে গিয়ে ডং তার নিজের পায়ে দাঁড়া হয়ে সেই বাচ্চাটাকে সেভ করে ফেলে, মানে তার মধ্যে সুপার পাওয়ারটা তখন জেগে যায় আর ফাইনালি সেই বাচ্চাটাকে সেভ করে। আর এমনই একটা ভয়ঙ্কর পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।